আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেস্টার্স দ্য ওয়ার্ল্ড। আমি আজ আসলাম আশিক রয়েছে চট্টগ্রামের 2 নম্বর গেট। এখন আমরা যাচ্ছি বঙ্গবন্ধু টানেল। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকে। আমরা প্রথমেই দিনটি ছিল শুক্রবার, তো শুক্রবারের দিন আমরা আমাদের বন্ধু বান্ধব এবং জুনিয়র মিলে একটি প্রাইভেট কার ম্যানেজ করে আমরা টানেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো রওনা দেওয়ার আগে আমরা সুলতান স্থানে একটু কাচ্চি খেয়ে নিলাম। তো কাচ্চি খেয়ে নেওয়ার পর ঠিক 2 নম্বর গেট থেকে কিন্তু আমরা ফ্লাইওভারে উঠে যাই, এবং ফ্লাইওভারে উঠে সেখান থেকে আমরা ডিরেক্ট মুরাদপুর নেমেই কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত টানেলের উদ্দেশ্যে। আমরা জানি বন্দরনগরী চট্টগ্রাম সব সময় প্রাকৃতিকভাবে সবচেয়ে বেশি সুন্দর। আমরা এখন মূলত যে জায়গাটিতে রয়েছে এটা কিন্তু কর্ণফুলী নদীর উপরে শাহ আমানত সেতু। এটাকে অনেকে নতুন ব্রিজ বলে পরিচয় দিয়ে থাকেন, কিন্তু এটা কিন্তু মানে খুব চমৎকার একটা সেতু। আমরা টানেল যাওয়ার আগে কিন্তু এই সেতুটা ক্রস করতে হয়। এখন আপনাদের সেতুর কিছু অসাধারণ ভিউ দেখানোর চেষ্টা করবো। আমরা প্রাইভেট কার থেকে দেখার চেষ্টা করতেছি, আমরা প্রাইভেট কার থেকে নেমে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব। টানেল যাওয়ার জন্য মূলত 2টি রাস্তা রয়েছে। একটা হচ্ছে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে যদি আনোয়ারার দিকে আসি, আরেকটি হচ্ছে চট্টগ্রাম শহরের ভেতর দিয়ে গিয়ে তখন হচ্ছে সেটা হচ্ছে যে আনোয়ারা দিয়ে ঢুকে আমরা পতেঙ্গা দিয়ে বের হতে পারি। তো আপনারা যা যে যার সুবিধা মতো সেটা ইউজ করার চেষ্টা করবেন। আর দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় টানেলের কাছাকাছি চলে এসেছি। টানেলের চতুর্পাশ আপনারা যাওয়ার পথে এবং ফেরার পথে সুন্দর সুন্দর অনেক জায়গা পাবেন, যেগুলো আসলে উপভোগ করার মতো। তো এখন মূলত টানেল ঘুরতে ঘুরতে আমরা আপনাদের টানেল বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা জানি যে এই টানেলের নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এটি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ। 2023 সালে 28 অক্টোবর কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন, তিনি কিন্তু এই সুড়ঙ্গ পথটি উদ্বোধন করে থাকেন। তো এই সুড়ঙ্গ পথটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে দুই নদীর তীরের অঞ্চলকে যুক্ত করেছে। তো আমরা এখন কিন্তু একদমই মুখোমুখি চলে এসেছি টানেলের। এখন আমরা টানেলের শুরুটা দেখার চেষ্টা করবো, তারপর আরও কিছু তথ্য শেয়ার করবো। ওয়েলকাম টু লেস্টার ডর, আমি আদর্স লামা সিকিউরিটি। বর্তমানে বাংলাদেশের একমাত্র সমুদ্র টানেল বঙ্গবন্ধু টানেল অথবা কর্ণফুলী টানেল এটা সামনে রয়েছে। দেখতে পাচ্ছেন এটা প্রায় 3-2 কিলোমিটার প্রস্থ, এবং এটা চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে এটা সমুদ্রের তলদেশে অবস্থিত হয়। এখানে অনেক রুলস রয়েছে, রেস্ট্রিকশন রয়েছে। আপনারা যারা টানেলে আসবেন তারা কিন্তু অবশ্যই এই রুলসগুলো ফলো করবেন। প্রথমে কিন্তু আপনারা টানেলে ঢোকার সাথে সাথে যে এই 60/60 লেখাটা পাবেন, এটার মানে হচ্ছে কিন্তু এই টানেলের ভিতরে আপনারা কোনো অবস্থাতেই আপনার ফোর হুইল কার যেগুলো রয়েছে, চার চাকার গাড়ি, সেটা কিন্তু 60 মানে 60-এর বেশি ষাট ঊর্ধ্ব গতি
আনতে পারবেন না, এটা আপনার মাথায় রাখবেন। এছাড়া কিন্তু এই টানেল ঢোকার জন্য আপনাকে 200 টাকা কিন্তু টোল বা ফি দিতে হচ্ছে, তার সাথে আবার গাড়ি নিয়ন্ত্রণ করে চালাতে হবে, তা নাহলে কিন্তু আপনি রুলস ব্রেক করার কারণে আপনাকে ফাইন দিতে হতে পারে। তো টানেলের আরও কিছু তথ্য আমরা অ্যাড করতেছি। টানেলটা খুবই শর্টকাট এবং ছোট রাস্তা। তো এই টানেলটা কিন্তু 3.32 কিলোমিটার এবং এটা প্রায় ভূপৃষ্ঠ থেকে 150 ফুট গভীরে অবস্থিত। আর এটা তৈরি করেছে কিন্তু আপনার চাইনিজ কনস্ট্রাকশন কোম্পানি, আপনার জানেন। এটাতে কিন্তু 17,000 পণ্যবাহী মালামাল যাতায়াত করতে পারবে। এছাড়া হচ্ছে যে এটা ল্যান্ড সংখ্যা রয়েছে 2টি, সর্বোচ্চ 60 কিমি গতিতে আপনারা চলতে পারবেন, আর একটা প্রস্থ কিন্তু 10.8। তো এই ছিল মূলত বঙ্গবন্ধু টানেল। একটা তথ্য কিন্তু অ্যাড করতে আমরা একদমই ভুলে গিয়েছিলাম যে এই লেস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আপনার বাংলাদেশ এবং বিশ্বের সব সুন্দর সুন্দর জায়গার রিভিউ পেয়ে থাকবেন সুন্দর। তো সেক্ষেত্রে আপনার কিন্তু আমাদের চ্যানেল এন্ড স্ক্রিন এবং আই বাটনটি চেক করতে একদমই ভুলবেন না। তো আমরা কিন্তু ওই দিনটা ছিল মূলত হচ্ছে নিম্নচাপের দিন, আমরা যেদিন হচ্ছে টানেল ভ্রমণ করতে গেছিলাম। তো ওই জন্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রে প্রচণ্ড বাতাস বইছিল এবং ওই বাতাসগুলো কিন্তু একটু ভয়ঙ্কর হলেও সেটা নান্দনিক ছিল, সেটা আমরা দেখে কিন্তু এক্সট্রা একটা অনুভূতি পেয়েছি। তো এই ছিল মূলত আমাদের যে বঙ্গবন্ধু টানেলের টোটাল ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটিতে একটা লাইক দেওয়ার অনুরোধ থাকবে এবং প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এস টাচ দ্য ওয়ার্ল্ড। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দরতম ভিডিওতে, সুন্দরতম প্লেসের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।